নাবালিকা পিষ্টিত বোনকে ধর্ষণের অভিযোগ উঠল মামাত্তো ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত মামাত্তো ভাই এখন পুলিশের চালে। ঘটনা রবিবার দুপুরে খোয়াই থানাধীন বগাবিল এডিসি ভিলেজে জগমোহন পাড়ায়। পুলিশের সূত্রে জানা যায়, এদিন দুপুরে জগমোহন পাড়ার এক বাড়িতে ঢুকে প্রতিবেশী জনিক আপন মুন্ডা 17 বছরের জনিকা নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষিতা মেয়েটি অভিযুক্ত আপন মুন্ডার পিষ্টিত বোন বলে জানা যায়। ওই মেয়েটি অন্য এক বাড়িতে থেকে গৃহপরিচারিকার কাজ করত। এদিন দুপুরে খালি বাড়ি থাকার সুযোগে আপন মুন্ডা মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ পোক্সো আইনে বিভিন্ন ধারায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ অভিযুক্ত মামাতো ভাই আপন মুন্ডাকে গ্রেপ্তার করেছে। ধৃত আপন মুন্ডা বিবাহিত বলে জানায় পুলিশ। এদিকে রাজ্যের বুকে উত্তরোত্তর বৃদ্ধি ঘটছে ধর্ষণের ঘটনা। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।